ডিয়ার ভিউয়ার্স, জুম ক্যারিয়ার স্কুল বেসিক্যালি সকল প্রকার চাকরির প্রস্তুতি গ্রহণের একটি অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে যোগদান করতে সাবজেক্টের জন্য কোনো ফর্মালিটিস নেই, কোনো অ্যাডমিশন ফিস নেই। দেশের যে কোনো কর্নার থেকে যে কেউ ইচ্ছা করলে আমার সাথে সরাসরি লাইভ ক্লাসে আসতে পারে। সপ্তাহে 3 দিন করে আমি তোমাদের সাথে ক্লাসে অংশগ্রহণ করতেছি। তো শনি সোম বুধবার রাত 8টা থেকে 9টা 30 পর্যন্ত আমি সপ্তাহে 2 দিন ম্যাথ এবং 1 দিন ইংলিশ পড়াচ্ছি। প্লাস শুধু ম্যাথ আর ইংলিশ পড়লেই যে একটি ছাত্রের পূর্ণাঙ্গ বিসিএস এর প্রিপারেশন হয়ে যাচ্ছে বা অন্য কোনো সাবজেক্ট প্রিপারেশনটা কমপ্লিট হলো তা কিন্তু নয়। সকল বিষয় বাসায় বসে পড়ে পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেওয়ার জন্য দেখো আমি একটি পূর্ণাঙ্গ সাজেশন ভিত্তিক সিলেবাস তৈরি করে দিয়েছি। এই সিলেবাসের আলোকে তোমরা যেটা করবে, প্রতিদিন বাসায় বসে ক্লাস টেস্ট 1, ক্লাস টেস্ট 2 বা ক্লাস টেস্ট 3, আমি যে 8টা থেকে যখন পড়াই তার আগে প্রতি শনি সোম বুধবারই 7:30 থেকে 8টা পর্যন্ত পরীক্ষাটা অ্যারেঞ্জ করা হয়। যারা ক্লাস করে তারা নিশ্চয় জানে আমরা একটা লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে প্রতিদিন কোশ্চেনটা আপলোড করা হয়। তো আপাতত তোমরা প্রতিটা ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেখান থেকে সিলেবাসটা একটু নিয়ে নাও। প্লাস যারা প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধনের জন্য প্রিপারেশন নিতে চায় তাদের জন্য একটি সাজেশন ভিত্তিক এবং বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে একটি সিলেবাস করেছি, তারাও এটা ফলো করবে এবং আমার সাথে ম্যাথ আর ইংলিশ ক্লাস অংশগ্রহণ করতে পারে। তো আমি বেশি কথা বলাচ্ছি না, আমি ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে যে হেডলাইনটা পড়ানোর কথা সে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। তো লেটস কাম টু দ্য পয়েন্ট প্লিজ। বলেছি একটা সূত্র দিয়ে আমরা ডিস্ট্যান্স অ্যান্ড স্পিড, অর্থাৎ দূরত্ব এবং গতি বা ট্রেনের দূরত্ব গতি সংক্রান্ত যত ম্যাথ আছে সবগুলোই সলভ করব। তো সূত্রটা আমি একটু লিখছি, দেখো সূত্রের এক্সপ্লানেশনটা তোমরা বুঝবে। আমরা যখন ব্যাংকের ম্যাথমেটিক্স পড়াই আমরা ছাত্রদেরকে এই সূত্র শেখাই, স্পিড ইকুয়াল টু ডিস্ট্যান্স বাই টাইম। তো ছোট করে লিখে এই একটা সূত্র দিয়ে সব অঙ্কগুলো আমি করে দিই, কিন্তু যত ম্যাথ আছে ম্যাক্সিমাম ম্যাথ আমি এই একটা সূত্র দিয়ে করবো। শুধু আমি কিভাবে ক্যালকুলেট করছি আমার সাথে অ্যাডজাস্ট হলেই সব অঙ্কগুলো পারা যাবে। তো তোমরা যেহেতু বিসিএস আর প্রাইমারি পরীক্ষার্থী, তোমাদের ইংলিশে না শেখাই আমরা বরং স্পিডের বাংলা দিয়ে শেখাতে পারি, যেটা স্ক্রিনে লেখা আছে। দেখো একটাই সূত্র, গাড়ির গতি ইকুয়াল টু স্পিড, মানে গতি কিসের গতি বলো, এটা গাড়ির গতি, দূরত্ব ডিভাইডেড বাই সময়। সবাই একটু লিখে নাও, এই দূরত্ব বলতে কিসের দূরত্ব, এটা বেসিক্যালি রাস্তার দূরত্ব ডিভাইডেড বাই সময়। এখন হিরোলাল বলেছিল সূত্র 2 আর 3 এটাকে মুখস্থ করতে হবে না, এটাকে আমরা যদি যদি সময় জানতে চাই আমার কাছে তাহলে কিভাবে করবো। দেখো এই একটাই সূত্র, সবাই মুখস্থ করি, গাড়ির গতি ইকুয়াল টু রাস্তার দূরত্ব বাই সময়। তাহলে দেখো এটা আমি যদি আমার কাছে সময় জানতে চাওয়া হয় তাহলে আমি ঐকিক নিয়মে যদি করি, দেখো সময় ইকুয়াল টু এই সময়টা গতির সাথে গুণ হয়ে গেল, সময় ইকুয়াল টু একই সূত্র রাস্তার দূরত্ব বাই গতি। আমি সংক্ষেপে লিখলাম দূরত্ব বাই গতি, ঐকিক নিয়ম। তোমরা যেটা করবে এই সময়ের সাথে গতি গুণ করলে পরে গতিটা অপোজিট পাশে আসলে ভাগ হয়ে গেল। তো আমাদের বেসিক্যালি সূত্র একটাই, এটাকে আমরা বিভিন্ন সময় আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারবো। সূত্রটা কি বলে, একটা সূত্র দিয়ে সব অঙ্ক করবো, সময় জানতে চাইলেও এই সূত্র লিখবো, রাস্তার দূরত্ব বের করতে বললে এই সূত্রটা লিখবো, গাড়ির গতি যদি জানতে চাওয়া হয় তাও আমি সেম সূত্রটা লিখবো। সুখবর হলো যে তিনটার মধ্যে সব সময় প্রশ্নে দুইটা উল্লেখ করা থাকবে, যেমন রাস্তার দূরত্ব দিয়ে আছে, সময় দিয়ে আছে গাড়ির গতি বের কর পারবো। রাস্তার দূরত্ব দিয়ে আছে, গাড়ির গতি লেখা আছে, কত সময় লাগবে এটা জানতে চেয়েছে সেটাও বের করতে পারবো। সবার কি সূত্রটা মুখস্থ হয়েছে? কিছু এক্সারসাইজ আমি দেখো নতুন করে তৈরি করে দিচ্ছি, সিটের না ফলো করো। সাপোজ মনে করো ঢাকা থেকে খুলনার দূরত্ব আমাদের সময় 31তম বিসিএস এ জানতে চেয়েছিল, রেল লাইনের দূরত্ব কত, কে বলতে পারে? ঢাকা থেকে খুলনা রেল লাইনের দূরত্ব কে কত? 265 মনে হয় এরকম। ঢাকা থেকে খুলনা রেল লাইনের দূরত্ব, এটা 31তম বিসিএস এর প্রিলিমিনারি কোশ্চেন। 627 ফাইন, একজন বলছে 627 কিলোমিটার, 627 কিলোমিটার। এটা আমার বিশেষ, আমি পারছি, এটা আমাদের পড়া ছিল না, বাট আমরা পেরেছি, বিকজ আমরা অনুমান করেছি যখন ঢাকা থেকে খুলনা ট্রেনে আসতে 11 থেকে 12 ঘন্টা সময় লাগে, তো যে গতিতে চলে তাতে আমরা অনুমান করে ধরেছিলাম যে অপশনগুলো ছিল তার মধ্যে এটাই সর্বোচ্চ হায়েস্ট অপশন ছিল, আমরা এটা পিক করেছিলাম। 627 ধরে নাও রাস্তার দূরত্ব দিয়ে আছে, ঢাকা টু খুলনা রেল লাইনের দূরত্ব 627 কিলোমিটার। তো সাপোজ পরীক্ষাতে বলছে এই বিশাল রাস্তা অতিক্রম করতে একটি ট্রেনের সময় লেগেছে, সাপোজ মনে করো সময় লাগলো 11 ঘন্টা, না আমি ধরলাম 9 ঘন্টা সময় লেগেছে, 9 ঘন্টা
তাহলে জানতে চাওয়া হয়েছে ট্রেনের গতি কতটুকু ছিল। তো দেখ, গতি জানতে চেয়েছে, রাস্তার দূরত্বটা দেওয়া ছিল, সময়ও দেওয়া আছে। তাহলে জাস্ট আমরা এটা কেটারি ভাগ করলে গাড়ির গতিটা পেয়ে যাচ্ছি। তো এটা কাটাকাটি করো, 9×9 6×54 7×63 6×54। তো রাস্তার দূরত্ব মিটারে থাকলে, এটা বলবো কিভাবে স্যার বলার সময়? হ্যাঁ সেটা আমি বলতেছি, এটা বলার টেকনিক হলো 69 কিলোমিটার প্রতি ঘন্টায়, পার আওয়ার। এই যে অব্লিক ঘন্টা মানে প্রতি 1 ঘন্টায় 69 কিলোমিটার গাড়ি চলে। প্রতি 1 ঘন্টায় কত কিলোমিটার? 69 কিলোমিটারে যদি যাওয়া হয় তাহলে 9 ঘন্টায় ঢাকা পৌঁছানো সম্ভব। তো ঘন্টায় 69 কিলোমিটার কমই আমাদের অনেক, তোমরাই তো বাইক চালাও, ঘন্টায় 80 কিলোমিটার বেগে। হ্যাঁ, 1 ঘন্টায় 80 কিলোমিটার। তো আসো, আমি সূত্রের এক্সেস মুখস্থ করাচ্ছি, আমি ভিতরে নিয়ে যাচ্ছি পরে, এটা এত সহজ না, একটু কঠিন হচ্ছে। তাহলে সূত্রটি সবার মুখস্থ হয়েছে, গাড়ির গতি ইকুয়াল টু রাস্তার দূরত্ব বাই সময়। এখন সাপোজ মনে করো, বলা হলো ঝিনাইদহতে ঢাকায় মোটরসাইকেল চালায় চালায় যাওয়া হলো, সময় লেগেছে অনলি 4 ঘন্টা, সময় লেগেছে 4 ঘন্টা, আর গাড়ির গতি ছিল সাপোজ মনে করো ঘন্টায় 70 কিলোমিটার প্রতি ঘন্টা। জানতে চাওয়া হয়েছে ঝিনাইদহতে ঢাকার দূরত্ব কত, ভালো করে বুঝে নাও। সময় 4 ঘন্টা উল্লেখ করা আছে, গাড়ির গতি 70 কিলোমিটার প্রতি ঘন্টা, রাস্তার দূরত্ব জানতে চেয়েছে। তখন বলেছে তিনটার মধ্যে সুখবর হলো সব সময় প্রশ্নের দুইটা স্পষ্ট করে উল্লেখ থাকে, একটা মিসিং থাকে। তো একটা ডিজিট মানে উপরের লাইন, নিচে কিছু নেই মানে 1 লিখে নিলাম। জাস্ট আমরা যদি এটাকে আড়াআড়ি গুণ করি তাহলে দূরত্ব ইকুয়াল টু এটা 4×7 = 28, 280 কিলোমিটার রাস্তা। এখন আমি এটার ব্যাখ্যা দিব এটা কিভাবে হয়। তাহলে বোঝা গেল যে এই সূত্র মুখস্থ থাকলে সবসময় প্রশ্নে দুটো অপশন দেওয়া থাকে, একটা মিসিং থাকে। তো তাহলে এত কঠিন কেন এই অধ্যায়ের অঙ্কগুলো, সেটা আমরা একটু খেয়াল করব। সূত্রটা আমি একটু উপরে লিখতে হবে ছোট্ট করে, একটা সূত্র আমি লিখে রেখে সব অঙ্কগুলো করার চেষ্টা করব। সূত্রটা সবাই নিশ্চয় বুঝছো, গাড়ির গতি ইকুয়াল টু রাস্তার দূরত্ব ডিভাইডেড বাই সময়। আমি সংক্ষেপে লিখলাম দূরত্ব বাই সময়। আমার কাজ হলো বাম পাশ, এই ডান পাশে, এখানে কোনো কাজ নেই, শুধু দূরত্ব আর সময় অ্যাডজাস্ট করে লিখলেই হবে। এখন আসো আমার সাথে, সবাই একটা টেবিল খেয়াল কর। হিরোলাল আমার কাছে জানতে চেয়েছিল যে কি করে বুঝবো, দেখো আমি একটা টেবিল করে একটা কথা লেখার চেষ্টা করেছি। এই যে দুইটা লাইন, এই দুইটা লাইন যারা বুঝবে তারা এই অধ্যায়ে সব অঙ্ক করতে পারবে। এই দুইটা লাইন বোঝার টেকনিকটা সবাই আমার সাথে একটু শিখে নাও। যদি কোনো প্রশ্নে রাস্তার দূরত্ব কিলোমিটারে থাকে অথবা মাইলে থাকে, কিলোমিটার আর মাইলকে আমরা একই ভাবে বলছি, একই ধরনের কাছাকাছি, তোমরা নিশ্চয় জানো। যদি কোনো প্রশ্নে রাস্তার দূরত্ব কিলোমিটারে অথবা মাইলে থাকে অথবা মিটার গেজে থাকে, মিটার আমরা জানি রেল লাইনের দূরত্ব সাধারণত মিটারে উল্লেখ থাকে, আর এমনিতেই যে রাস্তার দূরত্ব সেটা কিলোমিটার অথবা মাইলে থাকে। বাংলাদেশের রাস্তাগুলো মিটার গেজ আর ব্রড গেজের কথা বলা হয়। তো তাহলে বোঝা গেল রাস্তার দূরত্ব পরীক্ষাতে দুই ভাবে উল্লেখ থাকবে, হয় কিলোমিটারে অথবা মিটারে। আশা করি কোনো প্রশ্ন নেই, মাইল মানে কিলোমিটারের আর একটা অপোজিট নাম। তাহলে রাস্তার দূরত্ব যদি কোনো প্রশ্নে কিলোমিটারে থাকে, ওই প্রশ্নে গাড়ির গতি যদি উল্লেখ থাকতে হয় তাহলে এভাবে উল্লেখ থাকবে, এই লাইনটা দেখো। রাস্তার দূরত্ব কিলোমিটারে থাকলে গাড়ির গতি থাকতে হবে কিলোমিটার প্রতি ঘন্টায়, অথবা যদি ওই প্রশ্নে সময় উল্লেখ থাকে তাহলে অবশ্যই ঘন্টায় থাকতে হবে। এই তিনটে লাইন এইভাবে যদি না মেলে তাহলে কোনো অঙ্ক আমাদের পক্ষে করা সম্ভব হবে না। স্যার তার মানে সময়ের জায়গায় যদি কখনো সেকেন্ড উল্লেখ করে দেয় তাহলে অঙ্কটা ভুল আছে? না না না, সেই সেকেন্ডটাকে ঘন্টায় কনভার্ট করতে হবে। একটু লাইনে থাকো সবাই, একটু রাস্তার দূরত্ব যদি কিলোমিটার বা মাইলে থাকে তাহলে গাড়ির গতি প্রকাশিত হবে কিলোমিটার প্রতি ঘন্টায় আর সময় প্রকাশিত হবে ঘন্টায়। রাস্তার দূরত্ব মিটারে থাকলে গাড়ির গতি মিটার প্রতি সেকেন্ডে আর সময় প্রকাশিত হবে সেকেন্ডে। ইয়েস, এটা দ্বারা আমি এটা বোঝাচ্ছি যদি কোনো প্রশ্নে আমরা প্রতিটা প্রশ্ন পড়ে আমরা কাকে ফাইন্ড আউট করবো, আমাদের একটাই দায়িত্ব, তোমরা যেটা করবে ওই প্রশ্নে রাস্তার দূরত্বটা কিভাবে আছে এটা দেখবে। দেখুন, একটাকে স্থির রেখে বাকি দুইটা চেঞ্জ করা শিখবো আমরা, ভালো করে বোঝো। আমরা যেটা করবো রাস্তার দূরত্বটা দেখবো, যদি কোনো প্রশ্নে রাস্তার দূরত্ব কিলোমিটারে থাকে ওই প্রশ্নে সময় উল্লেখ থাকলে অবশ্যই ঘন্টায় থাকবে, গাড়ির গতি উল্লেখ থাকলে কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে। যদি কোনো প্রশ্নে রাস্তার দূরত্ব মিটারে থাকে, গাড়ির গতি উল্লেখ থাকলে মিটার প্রতি সেকেন্ডে থাকবে এবং সময় উল্লেখ থাকলে সেকেন্ডে উল্লেখ থাকতে হবে। এর ব্যতিক্রম যদি থাকে কনভার্ট করে করে করতে হবে। কিভাবে ব্যতিক্রম থাকে নোট দিয়ে আমি ব্যাখ্যা দিচ্ছি। দেখো দেখো, প্রশ্নের প্রয়োজনে অনেক সময় গাড়ির গতি পরিবর্তন করতে হয়, গাড়ির গতিকে পরিবর্তন করতে হয়। সেটা কেমন? কিলোমিটার প্রতি ঘন্টা কে অনেক সময় মিটার প্রতি সেকেন্ড বা
কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে অথবা বা মিটার প্রতি সেকেন্ডকে কিলোমিটার প্রতি ঘন্টায় অনেক সময় রূপান্তর করতে হয়। সূত্র এই দুটো ভাষায় মুখস্থ করবে, কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে রূপান্তর করতে 5/18 দিয়ে গুণ করতে হয়, মিটার প্রতি সেকেন্ডকে কিলোমিটার প্রতি ঘন্টায় রূপান্তর করতে 18/5 দিয়ে গুণ করতে হয়। এটা কখন করতে হয় এখন ভালো করে বুঝে নাও। আছে কিলোমিটার প্রতি ঘন্টা, বাট আমার দরকার মিটার প্রতি সেকেন্ড। কখন এটা দরকার? রাস্তার দূরত্ব লেখা আছে মিটার, ওই প্রশ্নে গাড়ির গতি যদি থাকতে হয় থাকতে হবে মিটার প্রতি সেকেন্ডে। বাট আমরা অঙ্ক পড়ে দেখব রাস্তার দূরত্ব মিটারে আছে কিন্তু গতি মিটার প্রতি সেকেন্ডে নেই, উল্টা করে দিয়েছে কিলোমিটার প্রতি ঘন্টায়। তাহলে সেই কিলোমিটার প্রতি ঘন্টাকে 5/18 দিয়ে গুণ করে মিটার প্রতি সেকেন্ডে রূপান্তর করতে হয়। তোমরা এই দুইটা লাইন মুখস্থ করো, আমি 2 থেকে 3টা অঙ্ক আমি করছি, তোমরা শুধু ফলো করো, তাহলে তোমরা বুঝে যাবে যে কিভাবে আমি কনভার্ট করতেছি। তাহলে আমি একটা রিকোয়েস্ট করেছি, একটা ফিগার আমরা স্থির রাখবো, প্রতিটা প্রশ্ন পড়ে আমাদের একটাই দাবি, রাস্তার দূরত্বটা কিভাবে দেওয়া আছে এটা আমরা খেয়াল করবো। দূরত্ব যদি কিলোমিটারে থাকে, গাড়ির গতি কিভাবে থাকতে হবে? কিলোমিটার প্রতি ঘন্টায়, সময় বের হবে ঘন্টায়। দূরত্ব যদি মিটারে থাকে, রাস্তার গাড়ির গতি থাকতে হবে মিটার প্রতি সেকেন্ডে। সবার কি মুখস্থ হয়েছে লাইন দুইটা? এখন আমি অঙ্কে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। এক নাম্বার কোশ্চেন ফেস করো, দেখো কোশ্চেন নাম্বার 1 কি লেখা আছে দেখো। একটি বাস ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে। আমরা যেটা করবো, সবাই একটু হোয়াইট বোর্ডটা দেখো আমি কিভাবে অঙ্কগুলো করছি, তোমরা আমাকে ফলো করে বাসার প্র্যাকটিস করো। প্রতিটা প্রশ্নে সবার আগে তোমার দাবি যেটা, রাস্তার দূরত্বটা কিভাবে আছে এটা আমাদের যেহেতু আগে দেখতে হবে, এটা আমি লিখে নিব। এক নাম্বার, দূরত্বের সাথে মিল রেখে গাড়ির গতিকে পরিবর্তন করে নিতে হয়, আর তার সাথে অ্যাডজাস্ট করতে হয় সময়। এই তিনটার মধ্যে যে কোনো একটা জানতে চাওয়া হবে, আর দুইটা প্রশ্ন উল্লেখ করা থাকবে। দেখো কিভাবে আছে, কোশ্চেন নাম্বার 1 আমি পড়ছি দেখো। একটি বাস ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে। ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে মানে এটা গাড়ির গতি। প্রথমে গতি লেখার দরকার নেই, প্রথমে আমি দূরত্বটা লিখব। কি দিয়েছে দেখো, 120 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে রাস্তার দূরত্ব হলো 120 কিলোমিটার। তাহলে সবার আগে আমি দূরত্ব লিখলাম, রাস্তার দূরত্ব 120 কিলোমিটার। একটু বলো হিরো, হিরোলাল বলো দেখি, রাস্তার দূরত্ব যদি কিলোমিটারে থাকে, গাড়ির গতি কিভাবে থাকতে হবে? স্যার ঘন্টায় থাকতে হবে, কিলোমিটার পার ঘন্টায়। কিলোমিটার প্রতি ঘন্টায়, তা সেটাই কিন্তু এখানে লেখা আছে। দেখো ঘন্টায় 60 কিলোমিটার, এই যে রাস্তার দূরত্ব কিলোমিটারে আছে এখানেই, এখানে হ্যাঁ, এবং গতিও মিলে গেছে দেখো কিলোমিটার প্রতি ঘন্টায়। যদি কোনো অঙ্কে মিলানো থাকে তাহলে আমাদের খুব সহজ হয়ে যাবে, গাড়ির গতি লেখা আছে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, কিলোমিটার প্রতি ঘন্টা এটা মিলানো আছে। জানতে চেয়েছে সময়, সাবমিট প্রশ্ন করেছিল সময়, এই যে দূরত্বটা দেওয়া আছে, গতিটা দেওয়া আছে, সময়টা জানতে চেয়েছে। সূত্র তো একটাই, আমি লিখছি দেখো গতি পেয়েছি আমরা 60 কিলোমিটার, রাস্তার দূরত্ব দেওয়া আছে 120 কিলোমিটার প্রতি ঘন্টা, জানতে চেয়েছে সময় কত। তাহলে সময়টা মিসিং আছে, তিনটার মধ্যে একটা মিসিং আছে, দুইটা আমরা দেখো ঐকিক নিয়মে যদি আমি ক্যালকুলেট করি, বা সময় গুণ এই 60 = 120, বা সময় ইকুয়াল টু 120/60, এই 120 কে 60 দিয়ে ভাগ করলে 6 কে 6, 6 × 2 = 12, 2। কে বলতে পারো যে 2 বের হলো, এই 2 কি মিনিট নাকি ঘন্টা? ঘন্টা হবে। ইয়েস, এটা আমরা কি করে নিশ্চিত হব? সব সময় তোমাদের একটাই টার্গেট, রাস্তার দূরত্ব যেভাবে থাকে তার সাথে অ্যাডজাস্ট হয়ে এই সময়টা বের হবে। দূরত্ব যদি কিলোমিটারে থাকে, সময় বের হবে ঘন্টায়। কোনো প্রশ্নে দূরত্ব যদি মিটারে থাকে, সময় যেটা বের হবে সেটা বের হবে সেকেন্ডে। অপশনে যাই থাকুক না কেন, আমরা 100 100 নিশ্চিত। স্যার এখানে যদি স্যার সেকেন্ডে মানে অপশনে যদি সব সেকেন্ড সময় দেওয়া থাকে, তাহলে মানে অ্যানসার বের করার পরে সময়টা বের করব। ভালো কথা বলেছে হিরোলাল, যে প্রশ্ন আমি ক্যালকুলেশন করার পরে আমি বলেছি রাস্তার দূরত্ব কিলোমিটারে থাকলে সময়টা ঘন্টায় বের হয় কোনো সন্দেহ ছাড়া। এখন আমাদের 2 ঘন্টা বের হয়েছে, বাট অপশনের দিকে তাকায় দেখলাম কোনো ঘন্টা নেই, আছে সাপোজ সেকেন্ড মিনিট আছে। তো তখন তোমাকে বুঝতে হবে 2 ঘন্টা মানে কত মিনিট হয়, 60 60 120 মিনিট। যে অপশানে 120 মিনিট আছে সেটা উত্তর, অপশানে মিনিটও নেই সেকেন্ড আছে। তাহলে 120 কে আবার 60 দিয়ে গুণ করে যে সেকেন্ড হয় সেটা খুঁজে পাবে অপশানে। কিন্তু তুমি 100 100 নিশ্চিত হবে, রাস্তার দূরত্ব কিলোমিটারে থাকলে সময় বের হবে ঘন্টায়, রাস্তার দূরত্ব মিটারে থাকলে সময় বের হবে সেকেন্ড। এইটা বোঝার জন্য এই যে দুইটা লাইন আছে, বাসায় বসে বারবার মুখস্থ করবে এই দুইটা লাইন। এদের সম্পর্কে যদি কোনো ব্যাঘাত ঘটে সেই অঙ্ক মিলানো সম্ভব নয়, ব্যাঘাত ঘটেছে এমন অঙ্ক আমরা ফেস করতে যাচ্ছি। ওকে, কোশ্চেন নাম্বার 2 দেখো, 20তম বিসিএস এর কোশ্চেন।
একটু পরে একজন শোনাতে পারে আমাকে, মাহমুদুল একটু পরে দেখি, মাহমুদুল কি লাইনে আছো? জি স্যার। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার। ঢাকা হতে একটি ট্রেন সকাল 7টায় ছেড়ে দিয়ে বিকাল 3টায় চট্টগ্রাম পৌঁছে, ট্রেনটির গতি ঘন্টায় কত ছিল? তোমাদেরকে বলেছি প্রতিটা প্রশ্ন পড়ে আগে কোনটা খুঁজবে, আগে কি রাস্তার দূরত্ব নাকি গাড়ির গতি নাকি সময়, কোনটা খুঁজে বের করবে বলেছি? রাস্তার দূরত্ব, দূরত্ব, রাস্তার দূরত্ব। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার। এই দূরত্ব যেভাবে থাকবে বাকি দুটোকে সেভাবে চেঞ্জ করে করে নিব, দূরত্বটাকে স্থির রাখ। তাহলে রাস্তার দূরত্ব কিলোমিটারে আছে মাহমুদুল। এই প্রশ্নে গাড়ির গতি যদি থাকতে হয় তাহলে কিলোমিটার প্রতি ঘন্টায় উল্লেখ থাকতে হবে, অথবা যদি জানতে চাই তাও বের হবে কিলোমিটার প্রতি ঘন্টা। এখন ওখানে খেয়াল কর, লেখা আছে ঢাকা হতে একটি ট্রেন সকাল 7টায় ছেড়ে বিকাল 3টায় চট্টগ্রামে পৌঁছার। তো সকাল 7টা থেকে বিকাল 3টা কয় ঘন্টা হয়? সকাল 7টা থেকে 12টা পর্যন্ত 5 ঘন্টা। 8 ঘন্টা স্যার। সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত 5 ঘন্টা, আর বিকাল 3টা পর্যন্ত আরো 3 ঘন্টা। সময় 8 ঘন্টা। তাহলে দেখো তো দূরত্ব কিলোমিটারে থাকলে সময় ঘন্টায় দেওয়া আছে, মিলানো আছে না, কোনো অসুবিধা তো নেই। অসুবিধা না থাকলে এই সূত্রে অ্যাডজাস্ট করলেই হবে। গতি জানতে চেয়েছে, গাড়ির গতি ছিল কত, ট্রেনের গতি ঘন্টায় কত ছিল। তো দূরত্ব দেখো 300, সময় পেয়েছি 8 ঘন্টা। 8 ভাগ করে ইউ উইল গেট ইওর আনসার। 8 × 8 = 3, 8 = 24, হাতে থাকে 6 = 60, 7 × 8 = 56, 37.5 আসছে দশমিক। উত্তর যেটা বের হয়েছে হিরোলাল, উত্তর যেটা বের হয়েছে সেটা অবশ্যই কিলোমিটার প্রতি ঘন্টা বের হয়েছে, ওই যে উপরে লাইন লেখা। এখন সাপোজ অপশনে যদি কিলোমিটার প্রতি ঘন্টা না থাকে, মিটার প্রতি সেকেন্ডে থাকে, তাহলে তোমরা কি করতে? আমি তার সাথে চাচ্ছি না, কষ্ট দিতে চাচ্ছি না, কি করতাম সেটা এরকম প্রশ্ন আসলেই আমরা দেখতে চাচ্ছি। ওকে, 5/18 দিয়ে গুণ করতে হবে এমন নাকি স্যার? হ্যাঁ, আমি আসতেছি সেই প্রশ্নে আসবো। আচ্ছা, আমি কয়েকটা করাতে চেয়েছি, তারপরে প্র্যাকটিসে নিচ্ছি তোমাদেরকে। কোশ্চেন নাম্বার 3 কোশ্চেনটা দেখো একটু। আলমগীর হোসেন কে আছো? আলমগীর হোসেন একটু পড়ে শোনাও। ঘন্টায় 60 কিমি বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 300 মিটার, ওকে বলে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 300 মিটার একটি দীর্ঘ প্ল্যাটফর্ম, 300 মিটার একটি দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? আচ্ছা, প্রতিটা প্রশ্ন পড়ে আমরা আগে কোনটা বের করার চেষ্টা করব বলো, আমি কি টেকনিক বলেছি? সবার আগে আমরা কোনটা খোঁজার চেষ্টা করব? হ্যাঁ, দূরত্ব, রাস্তার দূরত্ব। তো ট্রেনের অঙ্ক মানে মনে রাখবে রাস্তার দূরত্ব সবসময় যেভাবে থাকে তার নাম হলো মিটারে থাকে, কিলোমিটারে না থেকে ট্রেনের অঙ্কগুলো রাস্তার দূরত্ব মিটারে থাকে। কে বলতে পারো এখানে রাস্তার দূরত্ব কত? 300 মিটার, 400 মিটার। দেখো ঘন্টায় 60 কিলোমিটার বেগে, এই আগে সময় পরের দূরত্ব, এটাকে গাড়ির গতি বলে। ভালো করে বুঝে নিও, অনেকে গাড়ির গতি চিনতে পারে না। গতি চেনার উপায় হলো আগে সময় পরে দূরত্ব, মাঝখানে যে ডিজিট থাকে এটাকে গতি বলে। যেমন ঘন্টায় 60 কিলোমিটার অথবা সেকেন্ডে 5 মিটার, এটাকে গতি বলে। 100 মিটার দীর্ঘ একটি ট্রেন, ট্রেন নিজে 100 মিটার লম্বা, আর 300 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? প্ল্যাটফর্ম হলো 300 মিটার আর ট্রেন হলো 100 মিটার। রাস্তার দূরত্ব পড়ত, সিনিয়র স্টুডেন্ট কারা আছে তারা একটু বলো রাস্তার দূরত্বটা কত হবে? 400 মিটার। একটু ভালো করে সবাই শুনে রাখো, ট্রেনের অঙ্ক যদি পরীক্ষাতে পড়ে, ট্রেনের অঙ্ক সাপোজ এটা হলো প্ল্যাটফর্ম, বুঝতে পারছো? এটা হলো মনে করে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা 300 মিটার, 300 মিটার। এখন আমাদের ট্রেন, ট্রেন তো আর ছোট না, ট্রেন নিজেও তো অনেক লম্বা। আমাদের ট্রেন যেটা আছে সেই ট্রেনও 100 মিটার লম্বা। তো একটু ভালো করে বোঝো, ট্রেনটা প্ল্যাটফর্ম যদি ছেড়ে যেতে হয় তাহলে ট্রেনের পিছনের অংশ তো এখানে থাকবে, মাথা তো এই পর্যন্ত না গেলে প্ল্যাটফর্ম ট্যাক করতে পারবে না। এটা হলো ট্রেন, প্ল্যাটফর্ম 300 মিটার আর ট্রেন নিজে 100 মিটার। এই ট্রেনের ইঞ্জিন এই পর্যন্ত যদি আমি ট্রেন না চালাই তাহলে তো প্ল্যাটফর্ম অতিক্রম হবে না। ট্রেনের পিছনের অংশ বের করার জন্য আমাকে আরো 100 মিটার মাথাটাকে সামনে নিয়ে যাওয়া লাগছে। সবসময় মনে রাখবে ট্রেন দ্বারা কোনো দূরত্ব অতিক্রম করতে হলে রাস্তার দূরত্ব হবে রাস্তার দূরত্ব প্লাস ট্রেনের নিজস্ব দূরত্ব। দেখো আমি যদি প্ল্যাটফর্মের মধ্যেই ট্রেন দাঁড়ান করাই রাখি তাহলে তো প্ল্যাটফর্ম অতিক্রম হয়নি। প্ল্যাটফর্ম যদি ছেড়ে যেতে হয় তাহলে শর্ত একটাই, ট্রেনের পিছনের অংশ এখান থেকে বের করে নিতে হবে। পিছনের অংশ বের করতে হলে ট্রেন তো অনেক লম্বা, এই কারণে ট্রেনের মুখটা মিনিমাম এই পর্যন্ত চালালে 100, এই পর্যন্ত চালালে সাপোজ ধরে নাও
প্ল্যাটফর্মটা অতিক্রম হবে, তাহলে রাস্তার দূরত্ব 300 প্লাস ট্রেনের দৈর্ঘ্য 100, মোট রাস্তা হবে 300 আর 100, 400 মিটার। এই দেখো আমি লিখেছি, আমাদের এই কালিতে একটু প্রবলেম আছে, এই কালিটা ভালো না। আচ্ছা তাহলে রাস্তার দূরত্ব, তাহলে সামারি, যারা একবার উইক স্টুডেন্ট ট্রেনের অঙ্ক যদি বিশেষ মানসিক দক্ষতায় পড়ে বা প্রাইমারিতে পড়ে, তোমরা যেটা করবে ট্রেনের অঙ্ক মানে রাস্তার দূরত্ব হবে রাস্তার নিজস্ব দূরত্ব প্লাস ট্রেনের দৈর্ঘ্য, এই দুটো মিলেই রাস্তা হবে, কারণ ট্রেন নিজে নিজেকে অতিক্রম না করলে রাস্তা পাড়ি দিতে পারে না। সাপোজ মনে করে এটি একটি ব্রিজ, এই ব্রিজটা 500 মিটার লম্বা, আর 200 মিটার একটি ট্রেন কখন ব্রিজটাকে অতিক্রম করবে, তো ব্রিজ ছাড়িয়ে যেতে গেলে ট্রেন তো আর এই পর্যন্ত চালালে তার ব্রিজ পাড়ি দিতে পারবে না, ট্রেনের মাথা মিনিমাম এই পর্যন্ত দিতে হবে, কারণ ট্রেনকে চালাতে হবে 500 প্লাস ট্রেন নিজে 200 মিটার, তখন মোট রাস্তা ধরতে হবে 500 আর 200, 700। কি শিখলাম সামারি তাপস? ট্রেনের অঙ্কে রাস্তার দূরত্ব কখনো শুধু রাস্তার দূরত্ব হবে না, রাস্তার দূরত্ব প্লাস ট্রেনের নিজস্ব দূরত্ব স্যার। তাহলে একজন আমাকে বলো, যদি রাস্তার দূরত্ব মিটারে থাকে, এখানে কত মিটার আছে? 400 মিটার। সবাইকে একটু রিকোয়েস্ট করবো, আমি যে নিয়মে অঙ্ক করাচ্ছি এই নিয়ম বুঝতে একটু কষ্ট, বাট এর বিশেষ অ্যাডভান্টেজ হলো সব অঙ্ক স্মুথলি মিলে যায়। আর তোমরা যদি ঐকিক নিয়মে করো, কোনোটা পারবে কোনোটা পারবে না, এ ঝামেলা সে ঝামেলা, ক্লিয়ার? বাট আমরা এই সূত্র দিয়ে করলে সবই আমি মেলাতে পারবো, কোনো অসুবিধা হবে না, শুধু আমার সাথে অ্যাডজাস্ট করা শিখলে হবে। আর একবার শিখে নিলে এটা বিশেষ অ্যাডভান্টেজ হলো তুমি আজীবন মনে রাখতে পারবে। তাহলে দূরত্ব যদি মিটারে থাকে, সময় এই প্রশ্নে কি ঘন্টা হবে নাকি সেকেন্ড হবে? সেকেন্ড হবে, সেকেন্ড হবে। এই যে অনেকেই বলতে পারছো, দেখো সময় যদি বের হয় সেকেন্ড বের হবে, আর গাড়ির গতি যদি দেয়া থাকতে হয় মিটার প্রতি সেকেন্ডে থাকবে, অথবা দেয়া না থাকলেও যদি বের হয় মিটার প্রতি সেকেন্ডে বের হবে। এখন অঙ্কটা দেখি, প্রশ্ন নম্বর 3 দেখো, দেখা যাচ্ছে ঘন্টায় 600 কিলোমিটার বেগে গাড়ির গতি দেয়া আছে, তো ঘন্টায় 60 কিলোমিটার, সরি 60 কিলোমিটার, তো 60 কিলোমিটার প্রতি ঘন্টা লেখা আছে, তো তাহলে কি সমন্বয় কি ঠিক আছে? দেখো তো রাস্তার দূরত্ব যদি মিটারে থাকে, গতি কি কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারবে? না স্যার, মিটারে থাকতে হবে, মিটার প্রতি সেকেন্ডে থাকতে হবে। ফাইন, এবার এই অঙ্ক দিয়ে আমি শেখা দিচ্ছি। দেখো যদি কোনো প্রশ্নে এখানে ভালো করে বোঝো, এই টেবিলটা রাস্তার দূরত্ব মিটারে থাকে, তাহলে গাড়ির গতি থাকতে হবে মিটার প্রতি সেকেন্ড, বাট এই অপশানে ছিল কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এই কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে রূপান্তর করতে হবে। এই দেখো 1 নম্বর সূত্র, কিলোমিটার প্রতি ঘন্টা আছে, আমার দরকার হলো মিটার প্রতি সেকেন্ড, তাহলে কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে রূপান্তর করতে কত দিয়ে গুণ করবো আমরা? 5/18 দিয়ে গুণ করতে হয়। হিরোলাল, এই যে 60 আছে আমার, কিলোমিটার প্রতি ঘন্টা আছে, আমার দরকার মিটার প্রতি সেকেন্ড, এটাকে গুণ করবো 5/18 দিয়ে, তাহলে যেটা বের হবে মিটার প্রতি সেকেন্ডটা। ওকে, তো 3 নম্বর কোশ্চেন সলভ করা ছিল, আমাদের রাস্তার দূরত্ব ছিল মিটারে, গাড়ির গতি দরকার মিটার প্রতি সেকেন্ড, বাট এই অঙ্কে ছিল কিলোমিটার প্রতি ঘন্টা, কিলোমিটার প্রতি ঘন্টাকে 5/18 দিয়ে গুণ করে 50/3 মিটার প্রতি সেকেন্ড বের হয়ে গেছে। এখন আমরা সময়টা বের করতে পারবো, তাহলে দেখো আমাদের গতি বের হয়েছে 50/3, রাস্তার দূরত্ব দেওয়া ছিল 400 মিটার, জানতে চেয়েছে সময়। একজন একটু বলো দেখি কে বলবে, সময় যেটা বের হবে সেটা কি মিনিট বের হবে নাকি সেকেন্ড বের হবে? সবাইকে রিকোয়েস্ট করবো, দূরত্ব যেভাবে থাকবে বাকি দুটোকে সেভাবে উঠানামা করতে, দূরত্ব মিটারে থাকলে সময় সেকেন্ডে বের হবে, গতি দরকার মিটার প্রতি সেকেন্ড, দূরত্ব যদি কিলোমিটারে থাকে সময় বের হবে ঘন্টায়, গাড়ির গতি তখন দরকার কিলোমিটার প্রতি ঘন্টায়। ওই যে দুইটা লাইন লিখে রাখছি ভালো করে, এখন আড়াআড়ি গুণ করো, বা সময় গুণ 50 = 3^4 = 1200, একবারে গুণ করেছি আমি আড়াআড়ি। হ্যাঁ, অতএব সময় = 1200 কে 50 দিয়ে ভাগ করলাম, তো 1200 কে 50 দিয়ে ভাগ করলে 5×5 = 24 সেকেন্ড। এখন অপশানে কি 24 সেকেন্ড আছে? আছে সম্ভবত, অপশান ক, অপশানে আছে সেকেন্ড। হিরোল, ওকে, এখন তোমরা আমাকে একটা করে দেখাবে ট্রেনের অঙ্ক, কঠিন অঙ্ক কিন্তু আছে, আমি আগে সাদামাটা সূত্র দিয়ে সব অঙ্কগুলো কিভাবে শেখানো যায় সেটার উপরে চেষ্টা করছি, তারপরে কঠিনগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কোশ্চেন নাম্বার 13 কোশ্চেন একটু সলভ করে দেখো, কোশ্চেন নাম্বার 13
13 নম্বর কোশ্চেন একটু পড়ে শোনাতে পারো যে কেউ, মুসলিমা, আকিমা, সুলতানা, সাগরিকা, বেলাল, যে কেউ একজন পড়ে একটু শোনাও দেখি। একটি ট্রেন ঘন্টায় 84 কিলোমিটার বেগে চলে। ট্রেনটি 800 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 1 মিনিটে অতিক্রম করে। দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য জানতে চেয়েছে। তো আমরা প্রতিটা প্রশ্নে যেটা করব, তোমাদেরকে আমি বলেছি, সবার আগে রাস্তার দূরত্বটা খোঁজা বের করার চেষ্টা করবে, তার সাথে অ্যাডজাস্ট করবে গাড়ির গতি, আর তার সাথে অ্যাডজাস্ট করবে সময়। আমি একটা সূত্র স্ক্রিন লিখে রাখছি, দেখো হোয়াইট বোর্ডে একটু খেয়াল করো সবাই, একটাই সূত্র, সব অঙ্কগুলো আমি এই সূত্র দিয়েই করে দিব তোমাদেরকে। কোশ্চেন নাম্বার 13 একটু দেখো, 13 নম্বর কোশ্চেন, রাস্তার দূরত্বটা দেখবো। একটি ট্রেন ঘন্টায় 84 কিলোমিটার বেগে চলে, যে পড়েছো সেই বলতে, এই যে 84 কিলোমিটার বেগে চলে, এটা কি রাস্তার দূরত্ব নাকি গাড়ির গতি? দেখো ট্রেনটি 800 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 1 মিনিটে অতিক্রম করে, সময় নিয়েছে 1 মিনিট। 1 মিনিট একটু পরে লিখছি, ট্রেনটি 800 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম, ভালো করে বুঝো, এই প্ল্যাটফর্মটা মনে করো 800 মিটার লম্বা। আচ্ছা, এইটা পাড়ি দিতে যদি এই প্ল্যাটফর্মটাতে ট্রেন ট্রেন যদি অতিক্রম করতে চায়, তাহলে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম না করে কিন্তু প্ল্যাটফর্ম অতিক্রম করতে পারে না, কারণ ট্রেন তো ছোটখাটো জিনিস না, অনেক বড়। এই জন্য ট্রেন তার নিজে নিজেকে অতিক্রম না করলে রাস্তা অতিক্রম করে। এই জন্য ট্রেনের মাথা মিনিমাম এই পর্যন্ত না চালায় গেলে, সাপোজ ধরে না এই পর্যন্ত মাথা নিয়ে গেলেই কেবলমাত্র এটা বের করতে পারবে। সবাই একটু বুঝে নাও। তাহলে রাস্তার দূরত্ব আমি নোট করে ছোট্ট করে লিখে নিতে বলেছিলাম, ট্রেন দ্বারা কোনো দূরত্ব অতিক্রম করলে রাস্তার দূরত্ব হবে রাস্তার দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। তাহলে এখানে ট্রেনের দৈর্ঘ্য কতটুকু দেয়া নেই বরং আরো জানতে চেয়েছে। ছাত্রে ধরে নিল ট্রেন হলো 1 মিটার, তাহলে মোট রাস্তা হলো 800 মিটার, রাস্তা প্লাস ট্রেন নিজে নিজেকে পাড়ি দিবে আরো 1 মিটার। এই যে মোট দূরত্ব 800 প্লাস 1 মিটার, এই যে জায়গাটা লিখেছে এটা বুঝতে কারোর অসুবিধা হয়েছে? একটু প্রশ্ন করতে হবে যদি কারোর অসুবিধা হয়ে থাকে। আমি বলেছি রাস্তার দূরত্ব 800 মিটার প্লাস 1 মিটার, এটা কেন হলো? কারণ আমি প্রথমেই বলেছিলাম ট্রেন দ্বারা কোনো দূরত্ব অতিক্রম করলে মোট রাস্তা হবে রাস্তার দৈর্ঘ্য প্লাস ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য, কারণ ট্রেন নিজে নিজেকে অতিক্রম না করলে রাস্তা পাড়ি দিতে পারে না। এর সাথে কি অ্যাডজাস্ট হয়েছে সবাই? 800 মিটার প্ল্যাটফর্ম, বা ট্রেন তো নিজের নিজের মুখে মাথাটা বের করতে হলে তাকে অনেক দূর পর্যন্ত গাড়ি চালাতে হয়, যে কারণে মোট রাস্তা হয়ে যায় তখন রাস্তার দূরত্ব প্লাস ট্রেনের দৈর্ঘ্য। তো ধরে নিয়েছি ট্রেনের দৈর্ঘ্য কত, এই প্রশ্নের দেয়া নেই, জানতে চাওয়া হয়েছে, আমি ধরে নিয়েছি 1 মিটার লম্বা। তাহলে এই পর্যন্ত কি ক্লিয়ার সবার কাছে? এখন যার কাছে জিজ্ঞেস করি তারাই বলো দেখি, পিছন থেকে নিচ থেকে বলো দিয়ে একজন দেখি, যারা এখন কথা বলছে। ট্রেনের দৈর্ঘ্য যেটা, এটা কি সবসময় স্যার ধরে নিতে হবে সবসময়? যদি ট্রেনের দৈর্ঘ্য দেওয়া না থাকে অথচ ট্রেনের অঙ্ক, অবশ্যই ট্রেনের দৈর্ঘ্য দেওয়া থাকতে হবে রাস্তা পাড়ি দিতে গেলে, আর যদি দেওয়া না থাকে আমরা 1 মিটার ধরে নেব, ক্লিয়ার? এখন গাড়ির গতি লেখা ঠিক আছে কিনা একটু বলো দেখি, আলমগীর হোসেন বলতে চাচ্ছো, তুমি বলো, রাস্তার দূরত্ব যদি মিটারে থাকে গাড়ির গতি কি কিলোমিটারে থাকতে পারবে? না স্যার, মিটার পার সেকেন্ড, মিটার প্রতি সেকেন্ডে থাকতো। এই যে এখানে লেখা আছে, আমি আবারো দেখাচ্ছি টেবিলটা, এই দুইটা লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ, 5/18 দ্বারা গুণ হবে। রাস্তার দূরত্ব মিটারে থাকলে গাড়ির গতি থাকার কথা মিটার প্রতি সেকেন্ড, যদি না থাকে মিটার প্রতি সেকেন্ডে রূপান্তর করতে হলে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করছি দেখো, 84 × 5/18, 5/18, তাহলে 18 কে 84 দিয়ে কাটাকাটি করা যায়, দেখো তো সম্ভবত 70/3, একটু কাটাকাটি নিজেরা করে নিবে, এটা কাটাকাটি করলে আসছে 70/3, 70/3, তাহলে 84 × 5/18
এটা 18, এটাকে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 70/3। তো এটা এখন মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট হয়ে গেছে, মিটার প্রতি সেকেন্ড। এখন একজন আমাকে বলো যদি সময় জানতে চাই তাহলে সেকেন্ড বের হবে, আর যদি এই প্রশ্নে সময় উল্লেখ করা থাকতে হয় তাহলে কিসে থাকতে হবে? একবারে শুরুতে একজন প্রশ্ন করেছিল 26 সম্ভবত, যে সময় যদি দূরত্ব মিটারে, সময় তো সেকেন্ডে থাকার কথা, যদি না থাকে তাহলে কি অঙ্ক ভুল? অঙ্ক ভুল না, কিন্তু অঙ্ক করতে হলে তোমাকে কনভার্ট করে করে করতে হবে। আমরা কত নম্বর কোশ্চেন সলভ করছি? সেকেন্ডে বের করে নিতে হবে। কোশ্চেন নম্বর 13, এই দেখো এই প্রশ্নে লেখা আছে 800 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 1 মিনিটে অতিক্রম করে। তো আমাদের ছাত্ররা সূত্র লেখার পরে যদি কেউ আমার কাছ থেকে অঙ্কটা শিখতে পারে, সে জানে যে রাস্তার দূরত্ব মিটারে থাকলে সময় অবশ্যই সেকেন্ডে থাকতে হবে, কিন্তু এই অঙ্কে মিনিট লেখা। তাহলে আমরা 1 মিনিট না লিখে কি লিখবো? 1 মিনিট অথবা দিয়ে লেখো 60 সেকেন্ড। 1 মিনিটে কত সেকেন্ড হয়? 60 সেকেন্ড। তাহলে মিনিটকে ব্যবহার না করে সেকেন্ডকে ব্যবহার করতে হবে। তাহলে যদি 5 মিনিট থাকতো নিশ্চয়ই 5 মিনিট 1 মিনিটে 60 সেকেন্ড হলে কি হতো তোমরা এই ক্যালকুলেশন জানো। তাহলে আমরা লিখেছি দেখো সময় ইকুয়াল টু 1 মিনিট বা 60 সেকেন্ড। এখন আমি এখানে লিখছি দেখো, গাড়ির গতি আমরা পেয়েছি 70/3 মিটার প্রতি সেকেন্ড, রাস্তার দূরত্ব 800 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য 1 মিটার, আর সময় পেয়েছি 60 সেকেন্ড। অ্যাডজাস্ট করতে হবে, তাহলে এই সূত্র আমাকে স্মুথলি উত্তরটা বলে দিতে পারবে। ক্যালকুলেশন কর, এই 8-এর সাথে 3 গুণ করলে 3 = 2400 প্লাস 1-এর সাথে 3 গুণ করলে 3x, আর এই 6-এর সাথে 4200, গুণ আর ভাগ এক্সপার্ট হতে হবে, আড়াআড়ি গুণ করেছে, বা 3x = 4200 কে 2400 মাইনাস করে দাও, অপোজিট পাশে 2400 এসে মাইনাস হয়ে গেল, 3x = বিয়োগ হয়ে গেল 4, আর কত হলে 12, 8 হলে 1800 স্যার, 3 আর কত স্যার 1800। অতএব x = 1800 কে এই 3 দিয়ে ভাগ করলে ট্রেনের দৈর্ঘ্য 600 মিটার। মাহমুদুল, অবশ্যই প্রশ্নে ট্রেনের দৈর্ঘ্য দেয়া থাকতে হবে, যদি না থাকে x ধরে নিতে হবে। এখন তোমরা আমাকে করে দেখাবে, বিকজ আমি অনেকগুলো কলেজ করেছি, তোমরা আমাকে একটা করে দেখাবে, সবার কাছ থেকে উত্তর প্রত্যাশা করবে, না পারলে অসুবিধা নাই। এই অঙ্ক শেখার জন্য আজকে আমার কাছ থেকে সূত্র শিখবে, আবার রিভিশন ক্লাসে যখন আসবো আবারও শিখবে, আর প্রতিটা ক্লাস শেষে যেহেতু আধা ঘন্টা প্রবলেম সলভিং ক্লাস হয়, সেখানে যেই অঙ্ক পারবে না সবগুলোই যদি আমাকে করে দিতে বলো আমরা সবগুলোই করে দিব, অসুবিধা নেই। এর বাইরে যারা ব্যাংকের ব্যাচে পড়ে, ব্যাংকের অনেক কোশ্চেন আছে, তারা আমাকে দেখাতে পারে। আপাতত পিএসসিতে ট্রেন আর দূরত্ব মানে টাইম অ্যান্ড ডিস্টেন্সের যত ম্যাথ আছে, যদি আমাদের শীটে কোনোটা কম্পোজ করা না থাকে আমাকে দেখাবে বাইরে থেকে নিয়ে এসে। ওকে, তো এখন তোমরা আমাকে একটা করে দেখাও দেখি কি শেখাচ্ছি তোমাদেরকে। সেম টাইপের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 18, খুব সহজ কোশ্চেন নাম্বার 18, সবাই আমাকে একটু করে দেখাও। আমি যেভাবে করেছি দয়া করে সূত্রটা বাম পাশে লিখে ডান পাশে ব্যাখ্যা সহ লিখে করুন। এখন এই সূত্র একটু অ্যাডজাস্ট করতে বলছি কষ্ট করে, কেন? কারণ এই সূত্র প্র্যাকটিস করলে নৌকা স্রোতের যে অঙ্ক করাবো এই সূত্র দিয়েই করাবো, একটাকেই বাম পাশে এইভাবে রেখে সব অঙ্ক মিলাই দেবো। তো কাজে যেহেতু একটা সূত্র দিয়ে আমি অসংখ্য অঙ্ক করবো, সূত্র এমনি বুঝে যাবে, তোমরা অধৈর্য হওয়ার কিছু নাই। বলো কোশ্চেন নাম্বার 18, ঠিক তোমরা দয়া করে খাতায় বা পরীক্ষার হলে এভাবেই করবে, সূত্রটা বাম পাশে লিখে ডান পাশে প্রথমে যেটা দাবি তোমার রাস্তার দূরত্বটা আগে আছে কিনা দেখবে, এর সাথে অ্যাডজাস্ট করবে গাড়ির গতি, তার সাথে অ্যাডজাস্ট করবে সময়, ক্যালকুলেশন ডান পাশে, এটাই কিন্তু রিটেন, আমরা রিটেন করলে এই অঙ্কটাই লিখবো এখানে দেওয়া আছে লিখে, আর সূত্র অনুযায়ী বা শর্ত মতো এটা লিখে এটাই রিটেন করে দেবো। কে পারছো অলরেডি? 80 মিটার। ওকে, সাগরিকা বেলাল একটু পড়ে শোনাও তো দেখি, যদি বিশেষ অসুবিধা না হয়। একটি ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে চলে, 220 মিটার প্ল্যাটফর্ম 30 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তুমি বলো তো রাস্তার দূরত্ব কত? প্ল্যাটফর্ম তো স্যার রাস্তার দূরত্ব হবে স্যার 220 প্লাস x, ফাইন, এটা মিটার, হ্যাঁ 220 মিটার প্লাস x, 8 মিটার, ওকে 220 প্লাস 8 মিটার, তাহলে দূরত্ব পেয়ে গেলাম 220 প্লাস 8 মিটার, এটা হলো রাস্তার দূরত্ব। এখন গাড়ির গতি, রাস্তার দূরত্ব যদি মিটারে থাকে গাড়ির গতি থাকতে হবে মিটার প্রতি সেকেন্ডে, বাট এই অঙ্কে তো মিটার প্রতি সেকেন্ডে নেই, কিভাবে আছে দেখো তো, ঘন্টায় 48 কিলোমিটার লেখা, এবং এটাই থাকে সাধারণত,
তো এটাকে কত দিয়ে গুণ করবো মিটার প্রতি সেকেন্ডে নিতে হলে? পাঁচ বাই আরেকটু ছোট করা যায় নিচে তিন অর্ধেক আর এটা আট, 40/3 সম্ভবত নাকি? কত এসছে তোমাদের? 40/3 ক্যালকুলেশনটা আমি কাটাকাটি করার পরে দেখার দরকার নেই, বরং তোমরাই চেষ্টা করো। 40/3 এখন এটা মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট হয়ে গেছে। সময় যদি প্রশ্নে দেওয়া থাকতেই হয়, রাস্তার দূরত্ব যেভাবে থাকবে এই দুটো সেভাবে ঘোরাফেরা করতে হবে, না থাকলে অ্যাডজাস্ট করে নিতে হবে। সময় প্রশ্ন উল্লেখ আছে দেখো তো, 30 সেকেন্ড, তো সেকেন্ডেই থাকার কথা, সেকেন্ডেই আছে, বুঝতে পারছো সবাই? কোনো আপত্তি নেই আমাদের। বাট 30 মিনিট থাকলে কি করতাম নিশ্চয় বুঝছো সাগরিকা? 30 মিনিট থাকলে আমরা যেটা করতাম, 30 গুণ প্রতি 1 মিনিট মানে 60 সেকেন্ড, 30 গুণ 60 দিয়ে গুণ করে সেকেন্ড লিখতাম এখানে। দেখ সেকেন্ড আছে আমরা, আর সময়টা 30 সেকেন্ডই আছে, গাড়ির গতি আমরা পেয়েছি 40/3 মিটার প্রতি সেকেন্ড। এখন ক্যালকুলেশন করলে উত্তর বের হচ্ছে, কত বের হয়েছে তোমাদের এক্স এর মান? 180 মিটার। এই 220 এর সাথে 3 গুণ করে 660 প্লাস এক্স এর সাথে 3 গুণ করে 3x, 3×4 1200 বা 3x=1200 মাইনাস 660, 660 মাইনাস করে কত এসছে এটা? 540। তাহলে 3x=540, x=540 কে 3 দিয়ে ভাগ করে একটা ট্রেনের দৈর্ঘ্য পেয়েছো 180 মিটার। হ্যাঁ, তাহলে ট্রেন সংক্রান্ত অঙ্কে কোনো সমস্যা নেই, কিন্তু এতটা সহজ না, কিছু অঙ্ক একটু কঠিন আছে। কিছু অঙ্ক আছে আমাদের ফিজিক্স এর আপেক্ষিক বেগের সূত্র দিয়ে করতে হবে, কিছু কঠিন অঙ্ক আছে যেমন ঝিনাইদহ হতে ঢাকাতে একটি বাস যাচ্ছে, আবার ঢাকা হতে ঝিনাইদহের উদ্দেশ্যে একটি বাস আসছে, দুইজনেরই ভিন্ন ভিন্ন গতি উল্লেখ করা থাকবে, কখন বাস দুটি পরস্পরের মুখোমুখি হবে, অথবা ঝিনাইদহ থেকেই দুটো বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিল। জানতে চাওয়া হয়েছে দুটো দুই রকম গতি আছে, একটি বাস আরেকটি বাসকে কখন ওভারটেক করবে। এই প্রশ্নগুলো খুবই সহজ, এটা কঠিন না, আমরা এর জন্য আপেক্ষিক বেগের দুইটা সূত্র শিখে নিব, আর আমি কিভাবে ক্যালকুলেট করছি আমাকে ফলো করলে হবে। তো একটু কোশ্চেন নাম্বার 16 দেখো, অনেকে বুঝতে পারে না এটা কিভাবে করতে হবে, নোট নোট আউট করে দিব। 16 নাম্বারটা একটু করে দেখো, এই অঙ্ক আসলে দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ উইল লার্ন। হ্যাঁ, যত প্র্যাকটিস করবে তত শিখবে, এই জন্য মূলত এই ফর্মাল ক্লাস না, এরপরে প্রবলেম সলভিং ক্লাসে আমরা প্রতিটা অঙ্ক করে দেবো, তোমরা আগে দেখবে বাসায় কোনটা কোনটা পারছো না, তাহলে বেশি ভালো হবে। আমি এই অঙ্কটা শেখাই তোমাদের, যেটা করবো গতদিনের লেকচার শিটের প্রবলেম সলভিং 20-30 অঙ্ক বরং গতদিনেরটা করাই দিই, সেটা বেটার হবে তোমাদের জন্য। আর এই সূত্র প্র্যাকটিস করে বাসায় আগে প্রবলেম ফেস করো, তারপরে করলে মনে থাকবে। তো আগে 16 নাম্বারটা একটু করো দেখি কে কে পারো। কোশ্চেন নাম্বার 16 একটু পড়ে শোনাও দেখি একজন, তাপস পড়ো কোশ্চেন নাম্বার 16 একটু পড়ে শোনো, আর ততক্ষণে সবাই করে ফেল। 120 মিটার লম্বা একটি আন্তনগর এক্সপ্রেস একটি ল্যাম্পোস্ট 6 সেকেন্ডে অতিক্রম করলো, ট্রেনটি গতিবেগ কত কিলোমিটার বা ঘন্টায়? ওকে, তো সূত্র আমি বলেছি এই একটাই সূত্র, একটু করো দেখি কে কে পারো, আগে দেখি কারা কারা পারো। যে পারবে একটু রেসপন্স করবে। ওকে, কেউ কি পারছো? যদি না পারো তাহলে কনসেপ্ট যদি না পাও তাহলে আমার সাথে সাথে দেখো। যদি প্রতিটা প্রশ্ন আমি তোমাদেরকে বলেছি, আগে রাস্তার দূরত্ব দেখবে, তারপরে গাড়ির গতি দেখবে, এরপরে সময়টা দেখবে। তো প্রথমে প্রশ্ন, হ্যাঁ, 72 কিলোমিটার প্রতি ঘন্টা একজন অলরেডি বের করে ফেলছে। এখন দেখো, 120 মিটার লম্বা একটা আন্তনগর এক্সপ্রেস, এটা ট্রেন, ট্রেন নিজে লম্বা হলো 120 মিটার, এটা হলো ট্রেন 120 মিটার লম্বা। এই ট্রেন একটি ল্যাম্পোস্টকে অতিক্রম করবে, একটি ল্যাম্পোস্ট বা বৈদ্যুতিক খুঁটি, দেখো এটা একটা বৈদ্যুতিক খুঁটি বা একটি ল্যাম্পোস্ট দাঁড়িয়ে আছে,
অথবা একজন মানুষ দাঁড়িয়ে আছে তাকে অতিক্রম করবে। অনেক সময় জানতে চাই একটি বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করতে কত সময় লাগবে, একটি ল্যাম্পপোস্ট অতিক্রম করতে কত সময় লাগবে, অথবা রাস্তায় দাঁড়িয়ে থাকা একজন মানুষকে কত সময় অতিক্রম করবে। তো আমরা ছোট্ট করে একটি নোট দিয়ে লিখে রাখবো, নোট দিয়ে সবাই একটু খাতায় লিখে রাখবো। দেখো, একটি বৈদ্যুতিক খুঁটি অথবা ল্যাম্পপোস্ট অথবা একজন মানুষ এত এতটাই ছোট যে তার কোনো দৈর্ঘ্য প্রস্থ নেই ধরে, সেই ক্ষেত্রে ট্রেনের নিজস্ব দৈর্ঘ্যই হবে রাস্তার মোট দূরত্ব। আই রিপিট, ইলেকট্রিক পোল যদি বলা হয়, বৈদ্যুতিক খুঁটি অথবা একটি ল্যাম্পপোস্ট অথবা একজন মানুষ, এর দৈর্ঘ্য প্রস্থ এতটাই ছোট যে তার, হ্যাঁ, এটা এতটাই ছোট যে তার কোনো দূরত্ব নেই ধরে, তখন রাস্তার দূরত্ব হবে ট্রেনের নিজস্ব দূরত্ব। কোন তিনটা ক্ষেত্রে বলেছে বলো? তিনটা প্রশ্নই পরীক্ষাতে এ পর্যন্ত এসেছে, পিএসসি বিভিন্ন পরীক্ষাতে। একটি ল্যাম্পপোস্টের কথা বলা হয়েছে, কখন একটি বৈদ্যুতিক খুঁটি, কখনো বলা হয়েছে একজন মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, কখন একটি ট্রেন তাকে ছাড়িয়ে যাবে। তো বলা হয়েছে একটি বৈদ্যুতিক খুঁটি, একটি ল্যাম্পপোস্ট অথবা একজন মানুষ এতটাই ছোট যে তার কোনো দূরত্ব নেই ধরে, তখন রাস্তার দূরত্ব হবে ট্রেনের নিজস্ব দূরত্ব। বিষয়টা কেমন দেখো, আমি চিত্র দিয়ে দেখাচ্ছি। দেখো, সাপোজ মনে করো একজন মানুষ দাঁড়িয়ে আছে, এটা একজন, অথবা মনে করো এটি একটি ল্যাম্পপোস্ট অথবা একটি বৈদ্যুতিক খুঁটি। একটি ট্রেন এই মানুষকে অতিক্রম করতে বা একটি পোলকে অতিক্রম করতে জাস্ট তার নিজের নিজে নিজেকে অতিক্রম করলেই হবে। সাপোজ এটা হলো ট্রেনের দৈর্ঘ্য, ট্রেন এখান থেকে তার মাথাটা ছিল এ পর্যন্ত, মনে করো ট্রেন তার মাথা সামনের অংশ, এটা এই সামনের অংশ, এই পর্যন্ত চালালেই কিন্তু, এখান থেকে স্টার্ট দিয়ে এ পর্যন্ত চালালেই কিন্তু মানুষ অতিক্রম হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ট্রেন তার নিজে নিজেকে অতিক্রম করবে, অর্থাৎ তার নিজের মাথাটা পিছনের অংশটা চলে গেলেই আমরা ধরে নিব রাস্তা অতিক্রম হয়ে গেছে। তাহলে দূরত্ব ধরে নিতে হবে, তখন এই রাস্তার দূরত্ব ছিল অনলি 120 মিটার লম্বা। কি লিখছো নোট দিয়ে একটু পড়ে শোনাও স্মৃতি, কখন ট্রেনের নিজস্ব দূরত্ব রাস্তার মোট দূরত্ব হবে? প্রশ্নে যখন একটি ল্যাম্পপোস্ট বৈদ্যুতিক খুঁটি বা একটি মানুষের বা একজন মানুষের কথা উল্লেখ থাকবে, তখন রাস্তার দূরত্ব হবে ট্রেনের নিজস্ব দূরত্ব। কেন? কারণ আমি বলেছি এরা এতটাই ছোট যে তার কোনো দৈর্ঘ্য প্রস্থ বা দূরত্ব নেই ধরে, রাস্তার দূরত্বটাই, ট্রেনের নিজস্ব দূরত্বটাই রাস্তার মোট দূরত্ব হবে। তাহলে এই ক্ষেত্রে দূরত্ব 120 মিটার, এটা আমার মনে হয় কারোর আপত্তি নেই লিখতে। ওকে, এরপরে বলেছে দেখো, 120 মিটার লম্বা একটি আন্তনগর এক্সপ্রেস একটি ল্যাম্পপোস্ট 6 সেকেন্ডে অতিক্রম করলো, সময় লেখা আছে 6 সেকেন্ড। তো আমাদের কোনো আপত্তি নেই, আমরা জানি রাস্তার দূরত্ব যদি মিটারে থাকে সময় সেকেন্ডেই থাকতে হবে, সেকেন্ডেই আছে। জানতে চেয়েছে গাড়ির গতি কত। তো যারা এতক্ষণ পর্যন্ত ক্লাস করছে একটু কষ্ট করে বলো, গতি এই প্রশ্নে যেটা বের হবে সেটা কি বের হবে, কে বলতে পারে? কিলোমিটার প্রতি ঘন্টা নাকি মিটার প্রতি সেকেন্ড? মিটার প্রতি ঘন্টা বের হবে, সেটা কনভার্ট করে মিটার প্রতি সেকেন্ড বের হবে, কিলোমিটার প্রতি ঘন্টা বের হবে, মিটার প্রতি সেকেন্ড, সেকেন্ড বের হবে, মিটার প্রতি সেকেন্ড। এটা কোথায় পাবে? দেখো, রাস্তার দূরত্ব যদি মিটারে থাকে, এই দেখো লেখা আছে, রাস্তার দূরত্ব যদি মিটারে থাকে গাড়ির গতি মিটার প্রতি সেকেন্ডে উল্লেখ করা থাকলে থাকতে হবে, আর আমরা যদি ক্যালকুলেট করে বের করি তাহলে মিটার প্রতি সেকেন্ডে বের হবে। এই যে দুইটা লাইন, দা মোস্ট ইম্পর্টেন্ট লাইন। ওকে, আমরা যে কোশ্চেন সলভ করছিলাম, কোশ্চেন নাম্বার সম্ভবত কত নাম্বার সলভ করছিলাম বলো একটু, 16 নাম্বার কোশ্চেন, 16। তো তাহলে গাড়ির গতি বের হবে মিটার প্রতি সেকেন্ডে। তো দেখো, আমরা গাড়ির গতি, রাস্তার দূরত্ব পেয়ে গেছি 120 মিটার, সময় পেয়েছি 6 সেকেন্ড, গাড়ির গতি বের করছি 6 × 6 = 12, অর্থাৎ 20 যেটা বের হয়েছে, এটা বের হয়েছে মিটার প্রতি সেকেন্ড, মিটার প্রতি সেকেন্ড। বাট আমার কাছে কিন্তু প্রশ্নকর্তা মিটার প্রতি সেকেন্ড জানতে চাই না, এটা কোশ্চেন ছোট প্রশ্ন বাট কঠিন করার জন্য, পরে আবার জানতে চেয়েছে কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করো। তাহলে মিটার প্রতি সেকেন্ড বের হলো, এটাকে নিয়ে কনভার্ট করতে হবে কিলোমিটার প্রতি ঘন্টায়। এটা কত দিয়ে গুণ করবো? এই যেখানে লেখা আছে, এই যে লেখা মিটার প্রতি সেকেন্ড দরকার, মিটার প্রতি সেকেন্ডকে কিলোমিটার প্রতি ঘন্টায় যদি রূপান্তর করতে চাই তাহলে 18/5 দিয়ে গুণ করতে হবে। আমার দরকার কিলোমিটার প্রতি ঘন্টা, আছে মিটার প্রতি সেকেন্ড, এটাকে রূপান্তর করতে উল্টা 18/5 দিয়ে গুণ করতে হবে। এই দুটো সূত্র মুখস্থ করবে, এই টেবিল মুখস্থ করবে, তাহলেই অঙ্ক সব পারবে। তাহলে এই 20টাকে আমার এখন গুণ করতে হবে, গুণ 18/5, তাহলে ইউ উইল গেট ইউর আনসার, 5 × 5, 4×20, 4×8=72। এখন যেটা বের হয়েছে তার নাম হলো কিলোমিটার প্রতি ঘন্টা। এই জন্য আমার অভিজ্ঞতা যেটা হয়েছে, ছাত্রকে শুধু গতি কনভার্ট করা শেখাতে হবে, আছে কিলোমিটার প্রতি ঘন্টা কীভাবে মিটার প্রতি সেকেন্ডে নিতে হয়, আছে মিটার প্রতি সেকেন্ড কীভাবে কিলোমিটার প্রতি ঘন্টায় নিতে হয়,
এটা বারবার বাসায় প্র্যাকটিস করবে, এই টেবিলের এক আর দুই নম্বর এই সূত্র প্র্যাকটিস করে, তাহলে ম্যাক্সিমাম অঙ্ক পারবে। তো বাসার হোমওয়ার্ক হিসেবে আমি আগে দিচ্ছি, তোমরা বাসায় আগে প্রবলেম ফেস করো। এই হেডলাইন থেকে 33টা পিএসসি বা বিসিএস এর বা প্রাইমারি কোশ্চেন কম্পোজ করা আছে, তোমরা আগে প্র্যাকটিস করে নেবে। যে প্রবলেমগুলো ফেস করবে সেটা আমার সাথে পরের ক্লাসে শেয়ার করবে। আমরা এখন চলে যাচ্ছি গত ক্লাসে তোমাদের ঐকিক নিয়মের যে প্রবলেম হয়েছে সেই প্রবলেমগুলো সলভ করে দিচ্ছি। ওকে, তো যার যেখানে সমস্যা আছে সবগুলো সমস্যা আমার সাথে একটু শেয়ার করো।